আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা হাতের লেখা সুন্দর করা পার্ট চারে আপনাদের সবাইকে স্বাগতম। আগের পার্টগুলোতে আমরা শিখেছি, প্রথম পার্টে শিখেছি স্বরবর্ণ কিভাবে সুন্দর করে লিখতে হয়, তারপর আমরা শিখেছি দ্বিতীয় পার্টে ব্যঞ্জন বর্ণ কিভাবে সুন্দর করে বুঝে লিখতে হয়, এরপর আমরা তৃতীয় পর্বে শিখেছি পুনরায় ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ সুন্দর করে লেখা। এরপর আমরা শিখব চতুর্থ পার্টটা, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটাতে আমরা শিখব কার চিহ্নগুলো সুন্দর করা। অক্ষরগুলো সুন্দর করে না শিখলে সুন্দর লেখা হবে না। এর পাশাপাশি যখন আপনি কার চিহ্ন, এ কার, ও কার, রুশুকার, দীর্ঘিকার এগুলো যখন সুন্দর করে না শিখবেন, তখন কিন্তু শব্দগুলো দেখতে সুন্দর লাগবে না। এই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অক্ষর শুধু সুন্দর হলেই হবে না, এর পাশাপাশি একার আকার এগুলোও সুন্দর হতে হবে। এখানে সুন্দর দেওয়া বিধায় লেখাগুলো দেখতে সুন্দর লাগছে। আপনারা যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই এই পাঠটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা একটু বড় হলেও না টেনে সহজ কৌশলগুলো শিখে নেবেন। এখন স্বরচিহ্ন বা কার চিহ্নগুলো আমরা শিখব। এখানে দেখতে পাচ্ছি সরেয়া। সরেয়াতে কি হয় সবাই জানি, সরিয়াতে হয় আকার। আকারটা কিভাবে শিখব আমরা, দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে একটা দাগ এইভাবে নিচের দিকে আসবে, এরপর এভাবে আসবে। তো আমরা একটা অক্ষরে আকার দিয়ে শিখব উদাহরণ হিসেবে। দেখুন এখানে আমরা কতে আকার দিব। যখন আকার দিব তখন কিন্তু একেবারে মাত্রার সাথে এভাবে টানতে হবে, এভাবে টেনে এইভাবে নিচের দিকে আনতে হবে, তারপর এখান থেকে দিতে হবে। অথবা যখন আপনারা আকার দিবেন এইভাবেও করতে পারেন। দেখুন মনোযোগ সহকারে দেখুন, এইভাবে ক লিখে এখান থেকে এভাবে নিচের দিকে দিয়ে আবার তুলতে পারেন, এভাবেও হয়। আবার যখন অনেকে এটা করতে আপনাদের কষ্ট হচ্ছে অনেকের, তখন আপনারা অক্ষরটা লিখে সোজা এভাবে দাগ দিয়ে এভাবে সোজা একটি দাগ দিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। এটা যখন আপনি করবেন তখন কিন্তু কেউ ভুল ধরবে না। আপনি যদি এভাবে পারেন তখন বেশি সুন্দর হবে, তখন যদি এভাবে করেন এটাও কম সুন্দর হবে না, এটাও ভালো লাগবে। এরপর আমরা কি কি শিখব, রস্মই। তাহলে আকার দিয়ে কী হলো, সরিয়াতে আকার, কয়ে আকারে কা। এরপর রস্মই, রস্মইতে ঋষিকার। ঋষিকারটা কীভাবে হয় সুন্দর, ঋষিকার অর্থাৎ আমরা বইয়ের ঋষিকারটা শিখব। বইয়ের অক্ষরে সাথে কীভাবে ঋষিকার দেওয়া থাকে, এভাবে সোজা একটা দাগ একটু ভাস করে এভাবে। দেখুন ঋষিকারটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো আমরা একটা অক্ষরে লিখে দেখি, কয় ঋষিকারে কি। প্রথমে মাত্রা দিতে পারি অথবা পরেও মাত্রা দিতে পারি, সমস্যা নেই। অক্ষরটা লিখে এরপর ঋষিকার দেখুন সোজা একটা দাগ দিয়ে। অনেকেই কিন্তু এটা বড় করে দেয়, আবার অনেকেই ভাঁজ করে দেয়। এগুলো না দিয়ে বইয়ের আসল ঋষিকার শিখতে হলে এদিকে একটু ভাঁজ থাকবে, খেয়াল করুন এদিকে একটু ভাঁজ থাকবে। এই ভাঁজটা হালকা ভাঁজ দিয়ে এইভাবে ছেড়ে দিতে হয়, এইভাবে ছেড়ে দিতে হয়। আর এই ছেড়ে দেওয়াটা যেন এই নিচের দাগে না লাগে, নিচের দাগে কিন্তু লাগবে না। আবার দেখাই এইভাবে ছোট্ট করে দিতে হবে, খেয়াল করতে হবে এই দাগের অর্ধেকের উপরে যেন না ওঠে, উপরের দাগটা খেয়াল রাখতে হবে। সোজা একটি দাগ দিয়ে এভাবে একটু ভাঁজ করে এভাবে তুলে দিতে হয়, আর এই দাগ আর এই দাগের অর্ধেকের উপরে যেন না ওঠে। যখন এটা অর্ধেকের উপরে উঠবে তখন কিন্তু খারাপ লাগবে। কয় ঋষিকারে কি আবার আপনাদের লিখে দেখাই, রস্মইতে ঋষিকার, কয় ঋষিকারে কি। বারবার এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেন সুন্দর হয়। চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝাতে, আপনারা বোঝার চেষ্টা করবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যদিও বড় হয়ে যায় ভিডিওটি আপনারা দেখবেন। দীর্ঘিকার, দীর্ঘিকার কিভাবে, এভাবে মাত্রা আগে দিয়ে এরপর সোজা একটা দাগ। দীর্ঘিকারটা অনেকেই অনেক রকম করে দিয়ে থাকে, তবে আসল দীর্ঘিকারটা হবে এইভাবে। চেষ্টা করবেন এটা যেন অর্ধেকের ঋষিকারের মতোই যেন এই অর্ধেকের ওপরে না ওঠে। দীর্ঘিকার এভাবে সোজা দাগ দিয়ে এইভাবে এখান থেকে এইভাবে হালকা করে তুলতে হবে, এটা যেন বেশি বড় না হয়, এভাবে দাগ দিয়ে এভাবে। ছোট কার চিহ্নগুলোই দেখতে সুন্দর লাগে। কয় ঋষিকারে কি, এভাবে ক লিখব প্রথমে,
তারপর মাত্রা দিয়ে নিচের দিকে দাগ দিয়ে এভাবে কয়রি শিকারে কি দেখুন সুন্দর লাগছে এরপর রস্বউতে রুসুকার রুসুকারটা আমরা কিভাবে করব দেখুন একটা অক্ষর না লিখে রুসুকারটা তেমন দেখানো যায় না এজন্য আমরা ক লিখলাম এখানে কটা লিখলাম মাত্রা দিলাম এরপর কয় রুসুকার এখান থেকে এভাবে চেষ্টা করবেন গোলটা বড় করার দেখতে সুন্দর লাগবে আবার দেখাই এখান থেকে এখানে এই রুসুকারটা যেন এই বাংলা খাতায় অনুশীলন করতে হয় এজন্য বললাম এই দাগের উপরে যেন না যায় অক্ষরটা হবে এই দাগের মধ্যে অক্ষরটা দাগের মধ্যে হবে এই রুসুকার যেন উপরে না ওঠে অর্থাৎ নিচে থাকবে আর চেষ্টা করতে হবে গোলটা সুন্দর করার তাহলে ভালো লাগবে আর এই লেজটা যেন এই দাগের দুই দাগের নিচে না চলে না আসে দুই দাগের নিচে চলে যেন না আসে কয় রুসুকারে কু আবার দেখাই কয় রুসুকার কু এরপর দীর্ঘউতে দীর্ঘকার দীর্ঘকারটা আমরা যেভাবে ওখানে করেছি সেইভাবেই এটাও মাত্রার নিচে থাকবে এইভাবে এইভাবে ভাঁজ করে নিচের দিকে নিয়ে আসতে হবে এইভাবে ভাঁজ করে দেখুন এখান থেকে এই দাগ থেকে এইভাবে ওপর দিকে তুললাম তবে কিন্তু একেবারে লাগাই দিলাম না আমরা খেয়াল করুন এই দাগের সাথে কিন্তু একবারে লাগাই দিলাম না একটু ফাঁকা রাখলাম এদিকে টানলাম যেন এটা অর্ধেকের মধ্যে থাকে প্রত্যেকটা অক্ষর নিচের যেন প্রত্যেকটা কার চিহ্ন নিচের এই দাগের অর্ধেকের মধ্যে বা উপরে গেলে অর্ধেকের মধ্যে থাকে এই পুরো অক্ষরটা যেন পুরো দাগটা যেন চলে না আসে কয় দীর্ঘকারে কু এরপর রিতে রিকার রিকারটা অনেক সহজ এভাবে দিয়ে নিচের দিকে এভাবে একটু ভাঁজ করে দিতে হয় এভাবে নিচের দিকে ভাঁজ করে দিতে হয় তবে নিচের এই দাগের অর্ধেকের নিচে যেন না আসে এভাবে সুন্দর করে রিকার কয় রিকারে ক্রি কয় রিকারে ক্রি দেখুন এভাবে দিতে হবে অনেকেই এভাবে দেয় এভাবে দেয় এগুলো দেখতে কিন্তু খারাপ লাগে এভাবে ছোট্ট করে সুন্দর করে দিতে হবে এতে একার একারটা কিভাবে দিব আমরা এখানে দেখুন এই দাগটা ওভারটেক করা যাবে না লেখার সময় আপনি ওভারটেক করতে পারেন অনেক সময় একার ওভারটেকের কারণেও সুন্দর দেখায় বড় একার বড় ঋষিকার সুন্দর দেখায় কিন্তু শেখার জন্য শেখার সময় আমাদের কি শিখতে হবে আসল মাপটা শিখতে হবে বইয়ের অক্ষরে কীরকম থাকে সেরকমটা শিখতে হবে শেখার সময় একেবারে স্পষ্টটা শিখতে হবে দেখুন এই মাত্রা থেকে একটু ভাঁজ করে নিয়ে এভাবে আমরা গোল করে দিব যদিও এটাতে এভাবে গোল থাকে না তারপরে আমরা গোল করে দিব গোল করে দিলে অক্ষর অক্ষরের সাথে সুন্দর দেখায় কয় একারে কে এভাবে এটা গোল করে দিলে দেখতে সুন্দর লাগে এভাবে গোল করার চেষ্টা করবেন এতে একার কয় একারে কে ওইতে ওইকার একারটা যেরকম হবে সেটার সাথেই ওইকার দিতে হবে ওইকারটা এদিকে যাবে অনেকেই ভুল করে কিন্তু এদিকে দিয়ে ফেলে একারটা দিয়ে অনেকে এদিকে দিয়ে ফেলে কিন্তু অনেকে এভাবে দিতে পারে তবে সবচেয়ে সুন্দর হবে এবং পারফেক্ট হবে এটা এদিকে খেয়াল করবেন এটা কিন্তু এই দিকে চলে যাবে বাঁ দিকে চলে যাবে কয় ওইকারে কই এরপর ওতে ওকার আকার আর একার শিখলেই কিন্তু ওকার শেখা যাচ্ছে এভাবে আমরা আকার শিখতে পারি অথবা এইভাবে সোজা আকার দিতে পারি দুটাই হবে কোনো সমস্যা নেই কয় ওকারে কো দেখাচ্ছি এভাবে কয় ওকারে কো যখন আপনারা দ্রুত লিখবেন তখন কিন্তু এরকম আকার ব্যবহার না করাই ভালো এভাবে দিলে একটু স্লো হয়ে যাবে আর যখন আপনি এভাবে শিখতে যাবেন দেখুন এভাবে যখন এভাবে শিখবেন দ্রুত লিখতে যাবেন তখন আকারের মাঝে এরকম একটা ভাঁজ পড়বে আপনি এভাবে লিখবেন না তারপরও যখন এভাবে শিখবেন একটা না যখন এভাবে লিখতে যাবেন এভাবে দিয়ে এভাবে তুলে এভাবে করবেন তখন দ্রুত লেখার কারণে একটা সময় আপনার লেখার মাঝে এরকম আকার হতে পারে সম্ভাবনা বেশি থাকে এরপর
ওতে ওকার, ওকারটা কিভাবে দিতে হবে, একার দিয়ে এরপর এখানে এটা কিন্তু এরকম ভাঁজ করতে হবে না, আকারের আকারের ভাঁজ ওকারের সময় কিন্তু এভাবে দিতে হবে, কিন্তু এটা ভাঁজ করতে হবে না, একটা একার দিয়ে এখান থেকে এটা থেকে এই রকম। খেয়াল করবেন এটা যেই এটা দিলেন এটা যেন সুন্দর হয়, এই ভাঁজটা যেন সুন্দর হয় আর এই অর্ধেকের ওপরে যেন না ওঠে। প্রত্যেকটা কার চিহ্নগুলো যখন লাইনটা ওভারটেক করবে তখন এই দুই দাগের অর্ধেকের মধ্যে থাকবে, এই দুই দাগের অর্ধেকের মধ্যে থাকবে, অর্থাৎ এর উপরে উঠবে না। তো বন্ধুরা আশা করছি ওকারটা বোঝাতে পারলাম কিভাবে লিখতে হয়, কয় ওকারে, সরি কয় ওকারে কৌ ওকার, এটাও আশা করছি সহজ নিয়মে কার চিহ্নগুলো সুন্দর করে লেখা শেখাতে পারলাম। আপনারা একবার দেখলেই শিখে যাবেন এমনটা না, আপনারা বারবার অনুশীলন করবেন, চেষ্টা করবেন সুন্দর করার। দেখলেই হবে না, নিজে খাতায় অনুশীলন করতে হবে, একবার না বারবার করতে হবে, একবারেই লেখা সুন্দর হবে না। বর্ণ শিখলাম বর্ণ অক্ষর, এরপর আমরা শিখলাম কার বা কার চিহ্ন ফলাচিহ্ন এখন আমরা শিখিনি। এইটুকু দিয়েই আমরা কি করব সামনের দিকে আগাবো ইনশাল্লাহ, শব্দ শিখব, এরপর বাক্য শিখব, তারপর আস্তে আস্তে গণিত খাতায় যাব, গণিত খাতায় সুন্দর করে লেখা শিখব, তারপর কিভাবে লেখা দ্রুত করতে হয় সেগুলো শিখব ইনশাল্লাহ। অপেক্ষা করবেন হাতের লেখা চ্যানেলের বাংলা হাতের লেখা সুন্দর করা পার্ট 5-এর জন্য, নিয়মিত এবং পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং লেখা ভিডিও সুন্দর 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 ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।